গ্রীষ্মের এই গরমে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম আর রসুন দিয়ে পোড়া মরিচ দিয়ে মেখে টক ঝাল আম রসুনের ভর্তা। রসুন দিয়ে যখন কোনো কিছু আমরা তৈরি করি যে ব্যাপারটা সবচেয়ে বিরক্তিকর লাগে সেটা হচ্ছে রসুন ছেলা। রসুন ছেলার অনেক রকম কায়দা কানুন আছে, তবে আমার কায়দাটা মনে হয় সবচাইতে সহজ। আমি একটা বাটিতে নর্মাল পানি নিয়েছি ট্যাপ ওয়াটার, তার মধ্যে দুটা গোটা রসুন একটু ভেঙে ভিজিয়ে রাখছি। 15-20 মিনিটের মতোই ভিজিয়ে রেখেছিলাম। এখন চোকাগুলি কিন্তু রসুন থেকে আলগা হয়ে গিয়েছে, এখন নরম হয়ে গিয়েছে, এখন খুবই সহজ। এই চোকা ছিলতে কিন্তু কোনোই কষ্ট হবে না, একটু টান দিলেই চোকাটা সম্পূর্ণ খুলে আসছে। এইভাবে আমি চাকু দিয়ে 7-8টার মতো রসুন কোয়ার চোকাটা ছিলে রাখলাম, আর নিলাম 7-8টার মতোই রসুন কোয়া, সেটা চোকাটা সহই রাখলাম, সেগুলি কিন্তু চোকা ছিলে নিলাম না। যেগুলি চোকা আমি ছিলে নিয়েছি সেই রসুন কোয়াগুলি আমি একটু পাতলা পাতলা টুকরো করে নিচ্ছি। রসুনের কাজ কারবার শেষ হয়ে গেছে, আর আগেই আমি কিছু জিনিস কেটে নিয়েছি। আমি আম কেটে নিয়েছি, কাঁচা আম নিয়েছি, তবে এই ছোট্ট যে কাঁচা আমটা সেটা আমি পুরোটা দেবো না, আমি জাস্ট এক টুকরা দিচ্ছি। ঝাল ঝাল রসুনের মধ্যে একটু টক আমের এই স্বাদটা খুব ভালো লাগে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ রসুনের মতোই টুকরা করে নিয়েছি, দুটা কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি কিছু ধনে পাতা কুচি। এটা চাইনিজ ধনে পাতা কুচি, আপনারা যে কোনো ধরনের ধনে পাতাই ব্যবহার করতে পারে। আর ভর্তা একটু লাল রঙের জন্য আর একটু পোড়া স্বাদের জন্য নিয়েছি শুকনা লাল মরিচ। আমি একটাই নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। ভর্তা তৈরি করার জন্য আমি একটা শুকনো প্যানে দিয়েছি প্রথমে চোকাসহ রসুনগুলি, আর এটাতে কিন্তু তেল দেওয়ার কোনো দরকার নেই। দিয়ে দিয়েছি শুকনো লাল মরিচটা, আর দিয়েছি কাঁচামরিচ দুটো। কাঁচামরিচ দুটো অবশ্যই একটু ফেড়ে দেবেন, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। একটু লবণও ছিটিয়ে দিয়েছি যাতে রসুনের মধ্যে যেটুকু পানি আছে সেই পানিটাও যাতে রসুন থেকে ছেড়ে দেয়। আর মিডিয়াম থেকে একটু লো হিটে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই রসুন একদম কিন্তু পোড়া পোড়া হয়ে গিয়েছে, আর শুকনো মরিচটা আমি তুলে নিয়েছি কারণ শুকনো মরিচটা একদম পুড়ে গেছে, কালো হয়ে গিয়েছে। রসুনের ভেতরটা কিন্তু এখনও নরম হয়নি বা সেদ্ধ হয়নি, এই জন্য আমি কিছুটা পানি ছিটিয়ে দিয়েছি। এই পানিটাই সম্পূর্ণ শুকিয়ে নেব। পানি শুকিয়ে গিয়ে রসুন একদমই নরম করে পোড়ানো হয়ে গেল। আম রসুনের এই ভর্তা তৈরি করার জন্য কিন্তু বাটা বাটির কোনো দরকার হয় না, গ্রাইন্ডার বা শিলপাটার কোনো দরকার হয় না। অন্য একটা প্যানে আমি সামান্য দিয়েছি সাদা তেল, আপনারা সর্ষের তেলও দিতে পারেন। তার মধ্যে দিয়েছি 1 চিমটি মানে শিকি চা চামচ পরিমাণ কালো জিরা, আর দিয়েছি শিকি চা চামচের মধ্যেই এটা সাদা সর্ষে, আপনারা কালো সর্ষে ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ ভেজে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলি, আর দিলাম আমের টুকরাটা। হলুদ গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে ভর্তার রঙটা সুন্দর হয়। একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি কেটে নেওয়া রসুন কুচিগুলি, এখন মিডিয়াম হিটে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। পেঁয়াজ আর রসুন যাতে সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়, কিন্তু একটু কচকচে করবে বা একদম গোটা গোটাই থাকবে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ধনে পাতা কুচিগুলি। আমি ধনে পাতা কুচি একটু পরে দিয়েছি কারণ যাতে ধনে পাতার সবুজ রঙটা ঠিক থাকে। প্রথমে যখন আম রসুন দেওয়া হয়েছে তখন ধনে পাতা দিয়ে দিলে অনেকক্ষণ ধরে ভাজতে হতো, আর এর মধ্যে কিন্তু ধনে পাতার সবুজ রঙটা নষ্ট হয়ে যেত। রসুন ভর্তার সমস্ত উপকরণগুলি হাতের কাছে তৈরি হয়ে থাকলো, প্লেটে আমি তুলে নিয়েছি। এখন একটার সাথে আর একটা মাখালেই হবে। মরিচগুলি ভালোভাবে ডলে নিয়েছি, আমি শুকনো মরিচের বিচিগুলি অবশ্য ফেলে দিয়েছি। রসুনটাও ভালো করে একেবারে থেতো করে ভর্তা করে ফেলেছি, আর তারপরে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তবে অবশ্যই সর্ষের তেল তো দিতেই হবে ভর্তা বলে কথা। এই পর্যায়ে একটু টেস্ট করে নেবেন, যদি লবণের দরকার হয় তবে লবণটা দিয়ে দিবেন। আম রসুনের এই ভর্তায় কিছু রসুন তো একদম গোটা গোটা হয়ে আছে, দেখতেও খুব ভাল লাগছে, আর কিছু রসুন তো একদম স্ম্যাশ করে দিয়েছি মিশে আছে। পেঁয়াজগুলি কিছুটা আধা ভাঙা আর কিছুটা গোটা গোটাই আছে। শুকনো মরিচ আর কাঁচা মরিচ একটু ডলে দিয়েছি বলে এর টেস্ট আর যে সুগন্ধটা এসেছে আমের সাথে সর্ষের তেলের সাথে বলে বোঝানো যাবে না। এই ভর্তা অবশ্যই বাজারে কাঁচা আম থাকতে থাকতেই একবার অন্তত তৈরি করে খান।
গরম ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগবে, তবে খিচুড়ি পোলাও অথবা হাত রুটি দিয়েও কিন্তু এই ভর্তা খেতে দারুণ লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আর সবার সুস্বাস্থ্য আর কল্যাণ কামনা করে শেষ করছি আমি হুমায়রা। আল্লাহ হাফেজ।